নমস্কার, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শুক্ররেখা। শুক্ররেখা আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে, বিশেষ করে শুক্রের উপর নির্ভর করে আমাদের সংসার জীবন এবং দাম্পত্য জীবন ভীষণভাবে প্রভাবিত করে। শুধু মঙ্গল না, শুক্র সব থেকে আমাদের দাম্পত্য জীবনে, আমাদের প্রেম ভালোবাসার জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে। সেই রেখা সম্পর্কে আপনাদের আমি আলোচনা করব। ছেলে হলে অবশ্যই ডান হাত এবং মেয়ে হলে অবশ্যই বাঁ হাত দেখবেন। তাহলে দেখবেন অবশ্যই আপনার নিজের হাত, এবং সেই হাত দেখে আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফ সম্পর্কে। ছেলে হলে অবশ্যই তার বউ সম্পর্কে জানতে পারবেন, আর মেয়ে হলে অবশ্যই তার স্বামী সম্পর্কে জানতে পারবেন। আর যারা এখনও বিবাহ করেননি তারা অবশ্যই তাদের পার্টনারের বা যাকে আপনারা ভালোবাসেন তার সম্পর্কে আপনারা জানতে পারবেন। তাহলে আজকে সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শুক্র। তাহলে শুক্র রেখা আপনাদের কোথায় অবস্থান করে? সাধারণত আমরা এই আয়ুরেখার ঠিক এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটিকে আমরা বলি শুক্র জায়গা। এই শুক্র জায়গাটি যদি উচ্চ এবং প্রসারিত হয় তবে সেই সমস্ত ছেলে এবং মেয়ে তার বিপরীত লিঙ্গের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হতে সক্ষম হয়। ছেলে হলে অবশ্যই মেয়ের প্রতি, আর মেয়ে হলে অবশ্যই ছেলের প্রতি। সবথেকে আরেকটি ভালো পরীক্ষা সেটি হলো শুক্রের ক্ষেত্রে যদি আপনারা এই জায়গাটি টিপে দেখবেন, যদি নরম হলে শুভ আর কঠিন হলে সে প্রেমে কিন্তু দুঃখময় হবে। টিপ দিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, যদি শক্ত হয় তাহলে সেক্ষেত্রে সে প্রেম থেকে বিরত থাকবেন, কেন তার প্রেমময় জীবন হবে দুঃখের। শুক্রের ক্ষেত্রে মনে রাখবেন, এই শুক্রের ক্ষেত্রে যদি একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম জাল চিহ্ন তৈরি করে, এই দেখুন এই হাতে একাধিক এইভাবে সূক্ষ্ম 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 জাল চিহ্ন, যদি এইভাবে যদি জাল চিহ্ন যদি কারোর হাতে থাকে, তাহলে ছেলে হলে সে কামুক প্রকৃতির হবে, আর মেয়ে হলে অবশ্যই কামুক প্রকৃতির হবে। এবং অনেক সময় দেখা গেছে এরা ব্যভিচারী হয়, এদের কামের তাড়নায় তারা বিভিন্ন সময় ভুল কাজ করে ফেলে। তাহলে যদি এইরকম চিহ্ন থাকে আপনারা সেই জায়গা থেকে অবশ্যই সংযতন হবেন, নাহলে নইলে জীবনে কোনো না কোনোভাবে মিথ্যা বদনামের কিন্তু শিকার হবেন, যদি আপনারা নিজেকে যদি ঠিক রাখতে না পারেন। এবার আসবো শুক্রের ক্ষেত্রে, অনেক সময় দেখবেন জপ চিহ্ন, জপ একটি রেখা গিয়ে আরেকটি রেখার উপরে এইভাবে একাধিক জপ চিহ্ন তৈরি করে। যদি শুক্রের ক্ষেত্রে এইভাবে যদি কোনো জপ চিহ্ন রেখান্বিত হয়, সেটা যদি বৃহস্পতির ক্ষেত্রে গমন করে, অনেক সময় দেখবেন এখান থেকে কোনো রেখায় এই জপ চিহ্ন ভেদ করে এইভাবে বৃহস্পতির ক্ষেত্রে যদি যায়, তাহলে অনেক সময় কিন্তু দাম্পত্য জীবনের অনেক সুখের জায়গা কিন্তু তার জীবনে আসতে পারে। অনেক সময় দেখবেন গোলমাল জীবনে হবে, কিন্তু সেই গোলমালগুলো কেটে যাবে যদি জপ চিহ্ন ভেদ করে, যদি কোনো রেখা যদি এইভাবে বৃহস্পতির ক্ষেত্রে যদি গমন করে, তবেই কিন্তু সেটি সেই ঝামেলা থেকে আপনারা রক্ষা পাবেন। এবার আমি আসব শুক্রের ক্ষেত্রে যদি একাধিক রেখা, যদি একাধিক রেখা যদি উদ্যোগামী হয় এইভাবে আয়ুরেখাকে ভেদ করে এইভাবে যদি একাধিক শুক্ররেখা আয়ুরেখাকে ভেদ করে যায়, মনে রাখবেন যদি একাধিক রেখা আয়ুরেখাকে ভেদ করে যায় বা হৃদয় রেখা কেটে যদি অগ্রসর হলে জাতকের বিদেশি রমণীর প্রতি, অনেক সময় দেখবেন এই হৃদয় রেখা এখান থেকে কোনো রেখা এইভাবে কেটে গিয়ে এই হৃদয় রেখাকে যদি কেটে যায়, তাহলে দেখবেন তার জীবনে কিন্তু বিদেশি, অনেক সময় দেখবেন মোবাইল কলে বা ফেসবুকে অনেক সময় বিদেশির সঙ্গে পরিচয় হয়, এবং দেখবেন যদি সেই পরিচয় যদি আপনার পুনয়ে কিন্তু সংগঠিত হবে এবং বিদেশি রমণীর সঙ্গে কিন্তু আপনার বিবাহ হতে পারে।
আবার দেখবেন শুক্রের ক্ষেত্রে থেকে উত্থিত রেখা আয়ুরেখা এবং ভাগ্যরেখাকে কেটে গিয়ে অগ্রসর হলে অনেক সময় দেখবেন এইভাবে কোনো রেখা আয়ুরেখাকে কেটে এই ভাগ্যরেখাকে কেটে যদি যদি দেখবেন অগ্রসর হয় তাহলে দেখবেন তাদের অনেক সময় কিন্তু চারিত্রিক দোষে বিবাহ ভেঙে যায়। আয়ুরেখাকে ভেদ করতে হবে, এই যে ভাগ্যরেখা এটি হলো আয়ুরেখা। যদি এইরকম দুটি রেখাকে ভেঙে গিয়ে যদি কেটে বেরিয়ে যায় তাহলে মনে রাখবেন তাদের চারিত্রিক দোষের জন্য বিয়ে ঠিক হয়েছে, কিন্তু চারিত্রিক দোষের কারণে সেই বিয়ে কিন্তু ভেঙে যাবে। শুক্রের ক্ষেত্রে আবার আপনাদের জানাই, শুক্রের ক্ষেত্রে আয়ুরেখার নিকট সারিবদ্ধ রেখা পরিলক্ষিত হয়। দেখবেন এইভাবে আয়ুরেখা, এই আয়ুরেখার দিক থেকে এইভাবে আয়ুরেখা এই দিকে দেখবেন সারিবদ্ধভাবে একাধিক এইভাবে রেখা বা এই রকম রেখা যদি গমন করে তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা ভীষণভাবে নারী সুলভ হয়, তারা দেখবেন ভীষণভাবে কিন্তু নারী সুলভ হয়। এরকম যদি কোনো রেখা যদি থাকে তাহলে ভীষণভাবে কিন্তু তারা নারী সুলভ হয়। শুক্রের ক্ষেত্র বিদ্যা আঙুলের মধ্যে এই দেখবেন এই শুক্রের ক্ষেত্র, শুক্রের ক্ষেত্র আর বিদ্যা আঙুলের মধ্যে এইভাবে জপচিহ্ন তৈরি হয়। যদি এরকম জপ বা বৃত্তচিহ্ন যদি পরিলক্ষিত হয় তাহলে দেখবেন সেই সমস্ত ছেলে এবং মেয়ে বাড়িতে বিবাহ করবে এবং তার পিতামাতার অধিকারে বাস করবে। এদের সচরাচর জানাশোনার মধ্যে কিন্তু বিবাহ হয়ে থাকে। যদি এইরকম যদি চিহ্ন থাকে এদের সাধারণত কী বিবাহ হয়ে থাকে মনে রাখবেন, অ্যারেঞ্জ ম্যারেজ, মানে পিতামাতা যেটা পছন্দ করে দিয়েছে সেই ধরনের মেয়ের সাথে বা সেই ধরনের ছেলের সঙ্গে তাদের বিবাহ হয়। তবে আরেকটি দেখবেন, যদি শুক্রের ক্ষেত্র, যদি শুক্রের ক্ষেত্র উচ্চ স্থানের উপরে যদি অর্ধগোলাকার চিহ্ন অঙ্কিত থাকে সেই ব্যক্তি অনেক সময় দেখবেন এটা কিন্তু খুব খারাপ চিহ্ন। এরকম গোল গোলভাবে যদি বৃত্তচিহ্ন থাকে এটা কিন্তু থাকা ভীষণ খারাপ। এটা এই ধরনের যদি কোনো বৃত্তচিহ্ন যদি পরিলক্ষিত হয় তাহলে সেই ছেলে অথবা মেয়ে তার দেখবেন অনেক সময় বেশ্যাকে বিবাহিত করা থাকে। যে ছেলের ক্যারেক্টার খারাপ, যে নারীর ক্যারেক্টার খারাপ, তারা অন্য পুরুষে আসক্তি এবং তারা অর্থ উপার্জন করে। অনেক সময় দেখবেন তাদের কাছে গিয়ে এদের অনেক সময় প্রেম বিবাহ বা বেশ্যের সঙ্গে বিবাহর সম্ভাবনা কিন্তু ভীষণভাবে তৈরি হয়। যদি এরকম গোল চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা নিজ থেকে সতর্ক থাকুন এবং সতর্ক থেকে আপনারা দাম্পত্য জীবনে এগিয়ে যান, নইলে কিন্তু আপনাদের এই ধরনের ঘটনা অবশ্যই ঘটবে। যদি আজকে আমি যে এই শুক্রের রেখার উপর যে ভিডিও বানালাম সেটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের জানাতে সাহায্য করবেন। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখবেন আমার আগামী দিনে যে সমস্ত ভিডিও সেটি অবশ্যই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।